আবারও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। সিটি নির্বাচনে মেয়র পদে ছয় জনের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র প্রার্থী ও বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু সহ পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর আমাদের জানাবেন। তানজিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যারা মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কিন্তু এখনও চলছে। আপনাকে জানাতে চাচ্ছি তানজিনা, সকালে কিন্তু যিনি নির্বাচনের দায়িত্ব রয়েছেন সাইদুল নবী চৌধুরী, তিনি কিন্তু সকালে মেয়র পদে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে ছয়জন ছিল, সেখানে সকালে তিনি পাঁচজনের নাম ঘোষণা করেছিলেন বৈধ হিসেবে, কিন্তু তিনি একজনের নাম বিকেল তিনটায় ঘোষণা করার কথা ছিল, কারণ তিনি কাগজের কিছুটা জটিলতা ছিল যার বিষয়ে তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। সেটি হলো মাসুদ পারভেজ খান ইমরান। মাসুদ পারভেজ খান ইমরানের এই মনোনয়নপত্রটি তিনি বিকেল তিনটায় বৈধভাবে মনোনয়নপত্র ঘোষণা করেছেন, এবং সকালে কিন্তু মনোনয়নপত্র যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত এবং সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, তিনি তার মনোনয়নপত্রটিতে বৈধ করেছেন। সর্বমোট নয়জন মেয়র প্রার্থী রয়েছেন, তাদের এই ছজনের মনোনয়নপত্রে বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার সাইদুল নবী চৌধুরী। তিনি এই নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের মনোনয়নপত্র এখনও যাচাই বাছাই করছেন, এবং আমরা যেটি দেখেছি যে আসলে সকাল থেকে কিন্তু সকল প্রার্থীরা কিন্তু কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে থেকে কিন্তু আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন। তো জানাতে চাচ্ছি তানজিনা, কুমিল্লায় যে ছয়জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনার কিন্তু ছয়জনকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছেন। তো সব কিছু মিলে আসলে কুমিল্লার যে নির্বাচনের আমেজ এবং নির্বাচনে হওয়া সেটি কিন্তু আসলে বলছে, এবং আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে কিন্তু আসলে উৎসবের আমেজ, সব কিছু মিলে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ।